ম্যাসেঞ্জার হোক ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক তাতে কোনো যায় আসবে না অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জিবোর্ডের ইম্পর্টেন্ট কটা সেটিং যেটা আপনার হেভি ভালো লাগবে এবং খুব কাজেরও প্রথমটা কি প্রথমটা দেখুন এখানে একটা তীর রয়েছে নিচে এবং এই তীরের উপরে যদি একটু চেপে রাখুন এখানে দেখুন দুটো অপশান আছে প্রথমবার চেপে রেখে আপনি যদি ছেড়ে দেন তাহলে বিভিন্ন ধরনের রিমোজি আসে সেটা আপনি আগেও হয়তো জানতেন তো আমরা আজকে এটা বিষয়ে বলবো না কি বলবো এইবার এখানে চেপে রেখে এই যে দ্বিতীয় মানে দেখুন ছেড়ে দিইনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি চাপটা ছেড়ে দেব এখানে দেখুন এই রকম একটা অপশান চলে আসলো অর্থাৎ আপনি হয়তো এক হাত দিয়ে ব্যবহার করতে চাইছেন ডান হাত দিয়ে তো সেটা করতে পারছেন আপনি যদি মনে করেন শুধুমাত্র বাঁ হাত দিয়ে টাইপ করবেন তো এইদিকে দেখুন এখানে ক্লিক করবেন বাঁ সাইডে চলে যাবে তারপরে এটাকে যদি আবার আপনি আপনার মতো করে ছোটো বড় করতে চান বা বিভিন্ন সাইডে পজিশান হিসেবে রাখতে চান সেক্ষেত্রে দেখুন এখানে একটা অপশান রয়েছে ছোট্ট একটা তীর মতো রয়েছে এর উপরটায় ক্লিক করুন ক্লিক করলে দেখুন এরকম অপশান পাবেন এবার এই যে সাইডগুলো রয়েছে এখানে একবার হাত দিয়ে দেখুন এই লাল হয়ে গেল না এবার এটাকে এই বড় এই ছোটো এরকমভাবে করা যায় বা এর পজিশানও এরকমভাবে চেঞ্জ করা যায় এই মাঝখানটা ধরে ধরে এবার এখানে তো জায়গাটা ছোটো অনেক অনেক ক্ষেত্রে অনেক বড়ো জায়গাও আপনি পেয়ে যাবেন আপনি দেখলে বুঝুন বুঝতে পারবেন যাই হোক এবারে দেখুন যদি আপনার সাইজটা করা হয়ে গেল তারপরে এই যে টিকটা রয়েছে এই টিকের উপরে ক্লিক করে দিন ক্লিক করলে কিন্তু আপনার সুবিধা মতো পজিশানে আপনি বসাতে পারবেন এবার যদি আপনার মনে হয় যে না আগে যেমন ছিল তেমনটি করতে তাহলে উপরে দেখুন রয়েছে চারিদিকে তীর এই জায়গাটায় ক্লিক করবেন করলে আগের মতো হয়ে যাবে এবার দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখুন ধরুন আমরা অনেক সময় ইম্পর্টেন্ট কিছু মেসেজ লিখি সেটা অফিসিয়াল হতে পারে বা অন্য কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিকে হতে পারে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে তো এবারে ধরুন আমি উদাহরণ হিসাবে লিখলাম ম্যাঙ্গো বানান কি এমওএন জিও ম্যাঙ্গো লিখেই সেন্ড করে দিলাম দেখুন চলে গেল আচ্ছা আপনি বলুন বানানটা কি ঠিক ছিল একদমই ঠিক না কারণ আমরা সবাই জানি ম্যাঙ্গো বানান এম এ এন জিও তো তাহলে এখানে ভুল বানান হওয়া সত্ত্বেও চলে গেল তাতে কী হলো আপনার স্পেলিং মিস্টেক হলো এবং যাকে আপনি পাঠালেন তার কাছে আপনি একটু ছোট হয়ে গেলেন কারণ সে জানলো আপনি বানান টানান কিছু বোঝেন না পারেন না ইত্যাদি ইত্যাদি তো অফিসিয়ালি হলে সেটা তো আরও সমস্যার তো সেক্ষেত্রে দেখুন খুব সিম্পল মেথড আপনি একটা সেটিং করে রাখুন যার ফলে আপনি যদি কোনো ভুল বানান করেন সেটা ধরিয়ে দেবে কি করতে হবে এখানে দেখুন একটা সেটিং অপশান রয়েছে এই সেটিং অপশানে আসবেন আসার পর এখানে টেক্সট কারেকশান বলে একটা অপশান রয়েছে এর উপরে ক্লিক করবেন এবং একদম নিচে চলে আসবেন এখানে দেখুন একটা অপশান আছে স্পেল চেক এটা যদি অফ থাকে আপনি এটাকে অন করে দেবেন অন করলে কী হবে এখানে দেখুন নিচে লেখায় আছে মার্ক মিস স্পেল্ট ওয়ার্ড উইথ রেড আন্ডারলাইন উইল টাইপিং অর্থাৎ আপনি যদি ভুল টাইপ করেন সেক্ষেত্রে লাল রেড আন্ডারলাইন হয়ে যাবে তবে আপনার যদি না আসে অবশ্যই প্লেস্টোরে গিয়ে অ্যাপটা আপডেট করে নেবেন তাহলে কিন্তু অবশ্যই এটা কাজ দেবে কারণ দেখুন এটা কিন্তু অফিসিয়াল যে জি বোর্ড সেটাতেই দেখানো হয়েছে এবং এরপরের পরের পয়েন্টটা দেখুন পরের পয়েন্টটা হচ্ছে ধরুন আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় করি কি যে কোনো একটা জায়গা থেকে টেক্সট কপি করি বা কোনো একটা স্ক্রিনশট দিই বা কোনো একটা ছবি নিই স্ক্রিনশট দিয়ে তো সেগুলোকে আবার আমাদের কি করতে হয় এখানে গ্যালারিতে আসতে হয় গ্যালারিতে এসে আবার সেগুলোকে আপলোড করতে হয় তো এই জাতীয় কোনো প্রবলেম আর কিন্তু হবে না আপনাকে শুধু একটা সেটিং করে নিতে হবে সেই সেটিংটা কি এই যে সেটিংয়ের এখানে যাবেন এখান থেকে এখানে দেখুন লেখা আছে যে ক্লিপবোর্ড এই ক্লিপ বোর্ডের উপরে ক্লিক করে এখানে দেখুন তিনটে অপশান রয়েছে তিনটে অপশানের তিনটেতেই অন করে দিন অন করলে কি হবে দেখুন পরপর লেখা আছে এবং কে একটু ভিডিওটা স্টপ করে আপনি দেখে নিন যে প্রথমটায় আছে টেক্সট দ্বিতীয়টাই আছে অ্যাড্রেস ফোন নাম্বার এবং তৃতীয়টায় আছে রিসেন্ট স্ক্রিনশট যেটা দেবেন সেটা কিন্তু অটোমেটিক আপনি আর এক ক্লিকেই সেটাকে সেন্ড করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই